কোথাও 300, কোথাও আবার আরও কমে 100। মানুষ করার কারিগরদের নাকি এই পারিশ্রমিক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলেজের গেস্ট লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পর তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, দর্শন, শিক্ষা এবং রাষ্ট্রবিজ্ঞানের জন্য 6 জন গেস্ট লেকচারার বা অতিথি অধ্যাপক চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা মানের উল্লেখের পাশাপাশি স্পষ্ট করে উল্লেখ করা হয়, গেস্ট লেকচারারের বেতন হবে ক্লাস প্রতি 100 টাকা, যখন প্রয়োজন হবে শুধু তখনই তাকে ক্লাসের জন্য ডাকা হবে। সপ্তাহে 15টির বেশি ক্লাস নেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে এও বলা হয়, ইন্টারভিউতে আসার জন্য যাতায়াতের খরচ বা টিএ এবং ডিএ দেওয়া হবে না। এর আগে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরেও তোলপাড় পড়ে যায়, যেখানে স্পেশাল লেকচারারদের ক্লাস পিছু 300 টাকা সাম্মানিক দেওয়ার কথা বলা হয়। আর অস্থায়ী চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে মাসিক ভাতা 5000 টাকা। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে সর্বাধিক 4টি ক্লাস করাবেন স্পেশাল লেকচারাররা, ক্লাস পিছু মিলবে 300 টাকা সাম্মানিক। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি বিতর্কে রেশ কাটতে না কাটতেই তপনের কলেজে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় ওয়াকিবহাল মহলের প্রশ্ন ওঠে, যে অধ্যাপকদের হাত ধরে শিক্ষা থেকে জীবনবোধে উত্তীর্ণ হবেন পড়ুয়ারা, তাদের এই মূল্যায়ন করা হলো কিভাবে? এই পারিশ্রমিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেন পড়াতে আগ্রহী হবেন একজন গেস্ট লেকচারার? প্রবল বিতর্ক ও সমালোচনার মুখে শেষমেশ বিজ্ঞপ্তি বাতিল করল দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। শঙ্খ ঘোষের কবিতার লাইন তুলে বলতে ইচ্ছে করছে, বাবুদের লজ্জা হলো। খবরটা বেরিয়ে যাবার পর বাতিল করতে হলো, এটাই খুব দুর্ভাগ্যের কথা। কারণ এটা কেন আদৌ দেওয়া হলো সেটাই আমাদের মাথায় আসছে না। তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজের গভর্নিং বডির আলোচনার ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিছু ভুল ত্রুটি থাকায় এই বিজ্ঞপ্তি আমরা প্রত্যাহার করে নিয়েছি। আগামী দিনে চিন্তা ভাবনা করে অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। আমাদের অনেক বিষয়ে পড়ুয়ার সংখ্যা বেশি, তাই সেই সব বিষয়ে আমাদের অতিথি শিক্ষকের প্রয়োজন হয়, সেই জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিতর্কের মুখে তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিলেও ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি কিন্তু সেই লজ্জার কথাই বলছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আকাল মেটাতে দেদার গেস্ট লেকচারার নিয়োগ করা হয়েছে, যাদের সাম্মানিক ক্লাস পিছু 500 টাকা। 6 মাসে 40টির বেশি ক্লাস পান না এই অতিথি অধ্যাপকরা। অর্থাৎ রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের পড়ানোর পারিশ্রমিক মিলবে মেরে কেটে মাসে 3500 টাকা। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে 93টা ডিপার্টমেন্ট আছে, এবং এই 93টা ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অনেক ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি আছে বলেই আমরা প্রচুর মানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করেছি, প্রচুর প্রচুর সংখ্যায়। আর এই গেস্ট ফ্যাকাল্টিরা আমরা পেমেন্ট করি, তাদের ইউনিভার্সিটি পেমেন্ট করে 500 পার ক্লাস, 40 লেকচার্স, পার লেকচার 500 রুপিস। পশ্চিমবাংলায় 12টা বাজাবার জন্য যা যা করা যায় তার সবই ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের বদান্যতা। 100 টাকায় মাস্টারমশাই, সিভিক মাস্টারমশাই, সিভিক কনস্টেবল, মানে সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক মুখ্যমন্ত্রী কবে হবে তার জন্য লোকে অপেক্ষায় আছে। এটা আমার মনে হয় যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কোথাও একটা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো একটা বিষয় বা কোথায় কে কি করেছে বা বলেছে তার নির্ভর করে কিন্তু বাংলার শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি নিয়ে সামগ্রিকভাবে কোনো কথা বলা উচিত নয় বা বলা যায় না। কনফুসিয়াস বলতেন, শিক্ষক হচ্ছেন জ্ঞান ও প্রজ্ঞার উৎস, তিনি একজন আদর্শ শাসক। কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে মাসের 3500 মাইনেতে আর যাই হোক, শিক্ষা আদর্শ কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP Ananda।